মডেল কন্যা তিন্নির কথা মনে আছে? মাত্র 2 বছরের ক্যারিয়ারে তিনি যে সফলতার মুখ দেখেছিলেন তেমনটি পায়নি আর কেউই। অসম্ভব সুন্দরী ও মেধাবী এই মডেল অভিনেত্রী পরিপূর্ণরূপে বিকশিত হবার সুযোগ পাননি, তাকে সে সুযোগ দেয়া হয়নি, তার আগেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। 25 বছর বয়সেই নিভে যায় একজন অপার সম্ভাবনাময় অভিনেত্রীর নাম। মডেল তিন্নিকে নিয়েই আমরা সাজিয়েছি আজকের ভিডিও। ভিডিওটি দেখবে আপনি যেমন জানতে পারবেন তিন্নির জীবনী এবং মিডিয়াতে তার অবদানের কথা, তেমনি জানতে পারবেন ঠিক কী ঘটেছিল তিন্নির ভাগ্যে। তিন্নি মিডিয়াতে শুধু তিন্নি এবং তিন্নি হোসেন নামে পরিচিত হলেও তার পুরো নাম সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি। তিন্নি জন্মগ্রহণ করেন 1977 সালের 22 আগস্ট ঢাকাতেই। 2000 সালের শুরুর দিকে তিন্নি একদিন কেনাকাটার জন্য বনানী মার্কেটে গেলে সেখানে তার সাথে দেখা হয় জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের। তাকে দেখেই আফজাল হোসেনের ভালো লেগে যায় এবং তাকে মডেল হবার জন্য প্রস্তাব করেন। এমন সুযোগ হাতে পেয়ে ইডেন কলেজে ইংরেজিতে অনার্স পড়ুয়া তিন্নি সাথে সাথেই রাজি হয়ে যায়। কয়েক মাস পরেই তিন্নি মডেলিং করেন হেনোলাক্স কমপ্লেকশন ক্রিমের একটি বিজ্ঞাপনে। এক বিজ্ঞাপন দিয়েই রাতারাতি তিন্নি পৌঁছে যান হাজারো দর্শকদের হৃদয়ে। একের পর এক মডেলিং করেন স্টারশিপ, আসিফ টেক্সটাইল, রাওয়ানি টি, সাজ বিউটি সোপ, লিজান মেহেদি, হাশমার্কা নারিকেল তেল, কোয়ালিটি আইসক্রিম ইত্যাদি পণ্যের বিজ্ঞাপনে। মাত্র কয়েক মাসের মাথায় তিনি যে পরিমাণ দর্শকপ্রিয়তা অর্জন করেন তেমনটি পায়নি আর কেউই। মোয়ের পর তিন্নি হয়ে ওঠেন দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মডেল। মডেল হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পরপরই নাট্য নির্মাতারা তাকে নাটকে অভিনয় করানোর জন্য ধন্যবাদ দিতে থাকে। তিন্নি অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও জনপ্রিয় পরিচালক মোহন খানের অফার ফেরাতে পারেন না। তিন্নি প্রথম অভিনয় করেন পান্না কায়সারের লেখা এবং মোহন খানের পরিচালনায় মেঘবতী নামের একটি নাটকে। নাটকটিতে তিনি মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেন। এটি প্রচারিত হয় 2002 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে। এরপর তিনি অভিনয় করেন ইমদাদুল হক মিওয়ান রচিত ও সঞ্জিত সরকার পরিচালিত ধারাবাহিক নাটক তখন ছিবা মামিতে। তিন্নি আরও বেশ কিছু নাটকে অভিনয় করে মডেলিংয়ের পাশাপাশি অভিনয় দক্ষতারও প্রমাণ দেন। তুমি খুব ভালো, আমি যেভাবে যা করতে বলেছি ঠিক সেভাবেই সব ব্যবস্থা করেছো, ধরা পড়ার কোনো চান্সই নেই। ইতিমধ্যে তার জনপ্রিয়তাকে পুঁজি করতে চলচ্চিত্র পরিচালকেরাও রীতিমতো ধর্ণা দেয়া শুরু করে দেয় তিন্নির দরজায়। এ নিয়ে অবশ্য কাদা ছোড়াছুড়িও কম হয়নি। অবশেষে বাদল খন্দকারের পরিচালনায় প্রিয় সাথী নামের একটি ছবিতে অভিনয়ের বিষয়ে পুরোপুরি চূড়ান্ত হয়, কিন্তু চলচ্চিত্রে আর অভিনয় করা হয়ে ওঠেনি তিন্নির। 2002 সালের 11ই নভেম্বর বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত চীন মৈত্রী সেতুর একটি পিলারের ওপর পড়ে থাকে তার নিথর দেহ। মানুষ তখনও জানত না এটা তিন্নির লাশ। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশের দাবিদার না পেয়ে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ ওয়াশ হিসেবে 15ই নভেম্বর জুরাইন কবরস্থানে দাফন করে তিন্নির মৃতদেহ। এদিকে তিন্নির স্বজনরা তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। সেই বেওয়ারিশ ওয়াশের একটি ছবি জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হলে স্বজনরা তাকে চিনতে পায় এবং কবর থেকে ওয়াশ তোলার পর নিশ্চিত হয় মাত্র 25 বছর বয়সেই নিভে গেছে তিন্নির জীবন প্রদীপ। এই হত্যার ঘটনাটি জনগণের মাঝে চাঞ্চল্য তৈরি করে। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে তিন্নি হত্যার আত্মপান্ত। জীবদ্দশায় তিন্নির সাথে ফ্যাশন ডিজাইনার শাফকাত হোসেন পিয়ালের প্রেম এবং এঙ্গেজমেন্টের বিষয়ে সবাই জানবেও মৃত্যুর পর জানা যায় তাদের মধ্যে বিয়ে হয়েছিল। তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম ব্যবসায়ী ছিলেন এবং তিনি স্ত্রী ও ছোট মেয়ে ঈশিতাকে নিয়ে পাকিস্তানে থাকতেন। 2001 সালের শেষের দিকে তিন্নি বাবা মায়ের সাথে দেখা করার জন্য পাকিস্তানে যাওয়ার কথা বললেও পরে জানা যায় সেই সময়ে তার একটি কন্যা সন্তানের জন্ম হয় যার নাম অহনা। তিন্নি অবশ্য সেবার পাকিস্তানের পিটিভির জন্য 2টি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছিলেন।
তদন্ত থেকে আরও জানা যায়, স্বামী পিয়ালের মাধ্যমেই তিন্নির সাথে পরিচয় হয় একসময়ের আলোচিত ও সমালোচিত ছাত্রনেতা এবং বরিশাল দুই আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম ফারুক অভির সঙ্গে। একসময় তিন্নি এবং অভির সম্পর্ক গাঢ় হতে থাকে। অভির চাপে 6 নভেম্বর স্বামী পিয়াবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিন্নি। এরপর তিন্নি অভিকে বিয়ের জন্য বলতে থাকলেও অভি বিয়ে করতে রাজি হয় না। অভি তিন্নির সাথে অবৈধ সম্পর্ক নিয়েই আগ্রহী ছিলেন। তিন্নিকে বিয়ে করে সামাজিক মর্যাদা দেওয়ার তার কোনো ইচ্ছা ছিল না। তিন্নি তাদের এই সম্পর্কের কথা প্রকাশ করে দেওয়ার হুমকি দিবে 10 ডিসেম্বর তিন্নিকে মাথায় আঘাত করে হত্যা করে অভি। সেই রাতে লাশ নদীতে ফেলে দেওয়ার জন্য ব্রিজের ওপর থেকে ফেলে দিলেও সেটি পানিতে না পড়ে পিবারের উঁচু অংশের ওপর পড়ে এবং পরের দিন মানুষ লাশের সন্ধান পায়। অভি তখনই দেশ ছেড়ে পালিয়ে যায়, প্রথমে ভারত এবং ভারত থেকে কানাডা। হত্যাকাণ্ডের 6 বছর পর 2008 সালের 8 নভেম্বর অভিকে একমাত্র আসামি করে চার্জশিট দেয় সিআইডি পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে অভির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখনও ধরা পড়েনি অভি। এমনকি অভিও আর কোনোদিন লোকচক্ষুর সামনে আসেনি। হত্যার 20 বছর চলে গেলেও এখনও চলমান রয়েছে তিন্নি হত্যাকাণ্ডের মামলা। আদালত কবে রায় দিবে সেটিও কেউ জানে না। তিন্নির মৃত্যুর সময় তার মেয়ের বয়স ছিল মাত্র 1.5 বছর। সেই মেয়ের বয়স এখন 21। বাবা পিয়ালের সাথে সে বিদেশে থাকে। তিন্নির বাবা ও মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। তার বাবা বাংলাদেশে চলে আসলেও তিন্নির মা পাকিস্তানেই রয়ে গেছেন। পুরো পরিবারটির অবস্থাই এখন ছন্নছাড়া। তিন্নি ছিলেন সেই সময়ের ঢাকার গ্ল্যামার দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম। বেঁচে থাকলে বিজ্ঞাপনের মতো চলচ্চিত্রেও হতে পারতেন একজন সফল তারকা, কিন্তু সেটি হয়নি। তার নিজের কিছু ভুল সিদ্ধান্ত আর তার জীবনে কিছু ভুল মানসিক কেড়ে নিয়েছে তার জীবন। আমাদের মিডিয়া জগতের এক অসমাপ্ত অধ্যায়ের নাম হয়ে থাকবে তিন্নি।